দেশে করোনার বিস্তার বাড়লেও সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। কখনো রোগী, কখনো রোগীর স্বজন সেজে ঢাকায় ঢুকছেন মানুষ। বাইরে যাওয়ার সংখ্যাও কম নয়, গাড়ির চাপও বেড়েছে কয়েক গুণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ, এক মোটরসাইকেলে তিনজন ঢাকা ছাড়ছেন, এর ঠিক উল্টো পাশেই এক ভ্যানে চড়ে যাচ্ছেন ছয় থেকে সাতজন। করোনার বিষয়ে জানেন কিন্তু মানছেন না তাদের কেউই। প্রায় 23-24 দিন পর্যন্ত বাসায় বসা, এখন কি করবো, এই জন্য একটু বের হইলাম। এইগুলি এক একটা বস্তা মাছ তরকারির লগে এক একজন আছে, বাধ্য হইতেছে যাওয়ার জন্য, এখন বিপজ্জনক হই, তারপরও তো কি করবো। গণপরিবহন বন্ধ থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মালবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যানে করেই ঢাকায় প্রবেশ কিংবা বের হতে দেখা যায়। গাবতলীর অংশেও অন্যান্য দিনের তুলনায় ঢাকায় প্রবেশের চাপ ছিল বেশি, কেউ কেউ মোটরসাইকেলে করে চুক্তিভিত্তিক ট্রিপও দিচ্ছেন। ঢাকার আরেক প্রবেশ পথ আবদুল্লাপুর অংশে তৈরি হয় দীর্ঘ যানজট, একই সঙ্গে পায়ে হেঁটেও চলাচল বেড়েছে। আক্রান্ত হওয়ার হার বেশি হওয়ার পরও মানুষ সচেতন হচ্ছে না। আমরা বহুভাবে কাউন্সিলিং করার চেষ্টা করছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। এরকম ট্রাকে করেই লোকজন ঢাকায় ঢুকছেন, আবার অনেকে বেরও হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা প্রতিদিন মানুষকে বুঝিয়েও এর থেকে ফেরাতে পারছেন না, তাই আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। এসএন লোকসাউন্ড, সময় সংবাদ, ঢাকা।